সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে বসে আমার এই ইউটিউব চ্যানেল দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। তো দর্শক, আজকে আমরা নতুন একটি জায়গায় নতুন একটি পর্যটন এলাকা আপনাদের নিয়ে যাব। আমরা সবসময় নিত্য নতুন জায়গা আপনাদের দেখানোর চেষ্টা করি। তো আজকে আমাদের ট্যুর হচ্ছে কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস। তো আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাব কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস। তার আগে ছোট্ট একটা অনুরোধ করব, আমার এই গ্রাম বাংলা চ্যানেলটিতে যারা ইতিমধ্যে আমার সদস্য হয়েছেন সকলকে ধন্যবাদ, আর যারা এখনও আমার এই চ্যানেলের সদস্য হন নাই সকলে এই চ্যানেলের সদস্য হন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিন, যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে চলে যায়, এবং লাইক এবং কমেন্ট করে আমার এই চ্যানেলের ভিডিও সম্পর্কে আপনারা মূল্যবান মন্তব্য করুন, আপনাদের সকলের কাছে সেই প্রত্যাশা করি। তো দর্শক, আমরা ইতিমধ্যে কুমিল্লা কোটবাড়ি যাওয়ার জন্য ইতিমধ্যে আমরা গাড়ির মধ্যে আছি। তো আমরা কোটবাড়ির কাছাকাছি চলে আসছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা প্যারাডাইস ম্যাজিক প্যারাডাইসের গেটে আমরা প্রবেশ করলাম, প্রথম গেট। আপনি চাইলে এখানে গাড়ি পার্কিং করতে পারেন। এটা হচ্ছে ম্যাজিক প্যারাডাইস, উপরে আপনারা দেখেন ভালো করে লক্ষ্য করেন, উপরে লেখা আছে ম্যাজিক প্যারাডাইস। তো এটা হচ্ছে দ্বিতীয় গেট। তো দর্শক, আপনি এখানে ঢুকতে গেলে আপনার টিকিট প্রয়োজন হবে, আপনি দ্বিতীয় গেটে ঢুকতে গেলে টিকিট লাগবে আপনার। তো এখান থেকে আপনি টিকিট কেটে নেবেন। তো আমরা এখানে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার। তো এখান থেকে আমরা দুটো টিকিট নেব, যেহেতু আমি আর আমার বন্ধু দুজন একসাথে আসছি এবং একসাথে ঢুকব। তো প্রতিটা টিকিট আসলে একদম নর্মাল টিকিট 200 টাকা করে, তো আমরা একদম নর্মাল টিকিটটা নিয়েছি। এখন আমরা দ্বিতীয় গেটে প্রবেশ করব। আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে সারিবদ্ধভাবে মানুষ এখানে ভিতরে প্রবেশ করছে ম্যাজিক প্যারাডাইসের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো দর্শক, আসলে আমরা ভিতরে ঢুকলাম। আপনারা দেখেন কত স্মার্টলি লেখা আছে ম্যাজিক প্যারাডাইস। তো যারা ভ্রমণ করতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু একটি নান্দনিক জায়গা কুমিল্লা কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস জায়গাটি কিন্তু তাদের জন্য অত্যন্ত খুবই ভালো একটা সুন্দর জায়গা। ছোট থেকে বয়স্কর কিংবা ছোট থেকে বড় সকলের কাছে এই জায়গাটি হতে পারে একটি পর্যটন জায়গা। সকলে অবশ্যই এখানে আসতে পারেন এবং এখানে আপনারা দেখতে পারেন। নান্দনিক সৌন্দর্যে চতুর্দিকে আপনার নান্দনিক সৌন্দর্য আসলে চতুর্দিকে ভরপুর এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং
আপনাদেরকে ডাবল ক্যামেরা করে আমরা দেখানোর চেষ্টা করছি যে আসলে দুই দিকের সৌন্দর্য কেমন। তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা চুরকি, এবং আজকে এখানে যে পর্যটক দেখা যাচ্ছে, তো যে কারণে আসলে এত পর্যটক দেখা যাচ্ছে, আসলে পর্যটকদেরকে দেখলে, যারা এখানে পর্যটক হিসেবে আসছেন তাদেরকে দেখলে আসলে মনে হয় না যে বাংলাদেশে একটা বা সারা বিশ্বে, বিশ্বের মধ্যে একটা করোনা কিংবা প্রমিক নামক একটা মহামারী আসলে পৃথিবীতে আছে বলে আসলে মনে হয় না। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ বা শত শত মানুষ আসলে এখানে আজকে এখানে উপস্থিত বা এখানে পর্যটন এলাকা দেখার জন্য এখানে চলে আসছে। তো এখানে একটু চাপটা কম, আমরা আসলে যেখানে জনস্রোত বেশি আমরা সেখানটা তো আপনাদেরকে দেখাবো। তো স্ক্রিনে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটা জায়গা আসলে মানুষ এখানে ভরপুর। খুবই একটি সুন্দর জায়গা আসলে কুমিল্লার মধ্যে, এত একটা সুন্দর জায়গা হয়তো আমারও তার আগে জানা ছিল না। কারণ আমিও, যদিও আমি কুমিল্লার সন্তান, আমি এই প্রথম আসলে আমি এই জায়গাতে আসছি। তো আসলে আমিও জানতাম না যে কুমিল্লা এমন একটা সুন্দর জায়গা আসলে কুমিল্লা আছে। আসলে আমি কুমিল্লার মানুষ হিসেবেও এটা আসলে আমার জানা ছিল না। তো দর্শক আমরা নিচ থেকে আপনাদেরকে উপরে নিয়ে যাব, সেখানে দেখাবো আসলে বিশাল কিছু ডাইনোসরের চিত্র। এই পার্কের মধ্যে আসলে আপনারা দেখতে পাবেন যে অসংখ্য ডাইনোসর আছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অবশ্যই যে এখানে আসলে ডাইনোসর গুলো আসলে অনেক সুন্দর, এবং খুবই বিশাল আকৃতির ডাইনোসর। দেখে মনে হয় আসলে এগুলো আসলে সত্যিকারের ডাইনোসর, কিন্তু আসলে বাস্তব কিন্তু তা না। হয়তো যে কেউ মানে হঠাৎ করে দেখলে হয়তো বা ভয়ে কেঁপে উঠতে পারে, তাই যারা এখানে আসবেন অবশ্যই খুব সাবধানে আসবেন। তো দর্শক আসলে এখান থেকে আমরা এখন অনেকটা নিচে নামবো, নিচে আমরা দেখাবো আপনাদেরকে। তো এখানে দেখাবো আমরা যে ডাইনোসর, ছোট ডাইনোসর কিংবা ডাইনোসর ডিম। খুবই সুন্দর একটি জায়গা আসলে, কি বলবো, যারা আসলে ঘোরাঘুরি করতে ভালোবাসেন
বা যারা ভ্রমণ করতে ভালোবাসেন তারা আসলে এখানে আসতে পারেন। জায়গাটি আপনাদের জন্য খুবই নান্দনিক বা সুন্দর হতে পারে এবং আপনাদের ভ্রমণের জন্য একটা সুলভ জায়গা হতে পারে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাইনোসরের ডিম, এখানে অনেক মানুষ আসলে এখানে ভিতরে গিয়ে ছবি তুলছে, একটা আনন্দ মুহূর্তের সময় কাটাচ্ছে এখানে। তো আমরা সম্পূর্ণ এরিয়াটি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করছি। এবং এখানে আপনার রেস্ট করার জন্য কিংবা ছোটখাটো নাস্তা করার জন্য এখানে রেস্টুরেন্ট আছে ভিতরে। রেস্ট করার জন্য আপনার এখানে বসার জায়গা আছে, আপনি চাইলে এখানে রেস্ট করতে পারেন যদি ক্লান্তি অনুভব হয় আর কি। আপনি চাইলে বিশেষ করে শিশুদের জন্য আসলে খুবই একটি নান্দনিক হতে পারে, কারণ এখানে শিশুদের জন্য অনেক সুব্যবস্থা আছে। আপনার চরকি থেকে শুরু করে একদম ট্রেন পর্যন্ত এখানে আসলে শিশুদের জন্য করা আছে। তো দর্শক, আমরা আসলে উপরে উঠে উপরের যে কিছু চিত্র বা উপরে যে যে এখানে বাচ্চা বাচ্চা কিংবা বড় সকলে আসলে এগুলো চড়তে পারেন এবং উপর থেকে আপনাদেরকে যতটুকু দেখানো সম্ভব ততটুকু আসলে আমরা দেখানোর চেষ্টা করছি। তো দর্শক, আসলে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আসলে সৌন্দর্য যে পরিমাণে আসলে এখানে দেখা যাচ্ছে সেটা আপনারা আপনাদেরকে স্ক্রিনের মাধ্যমে আমি দেখাচ্ছি। এবং এখানে বাচ্চারা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানে রেলের মধ্যে বসে আছে বাচ্চারা। আপনি চাইলে এখানে আসলে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসতে পারেন। আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাচ্চারা ডুকডুকি মানে ঘোড়ার মধ্যে বসে আছে, ঘোড়ার চরকি চলছে। এবং এই যে বনলতার দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে বাস্তবে এটা খুবই একটা অসাধারণ দৃশ্য। তো দর্শক, যাই হোক, আমরা দেখানোর চেষ্টা করেছি আসলে সম্পূর্ণ ম্যাজিক প্যারাডাইজ সৌন্দর্য আমরা দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। এখন আমরা বাইরে চলে যাব, এই যে বাইরে আসার প্রবেশ গেট, আমরা এখন বাইরে চলে যাব। দিন শেষে কিন্তু সকলকে আসলে নিজের বাসায় ফিরতে হয়।
আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, এবং আশা করি সকলে পজিটিভভাবেই আমার এই ভিডিওটি নেবেন। সকলে ভালো থাকবেন। তো এখন আমরা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে সিএনজি স্ট্যান্ড, আমরা এখান থেকে এখন গাড়িতে উঠে পড়ব। তো সকলে ভালো থাকবেন, আমরা সেই প্রত্যাশাই করি, এবং আপনাদেরকে আমি নতুন ভিডিও করে আবারও আপনাদের মাধ্যমে নিয়ে আসব। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন সেই কামনায় আল্লাহ হাফেজ। এখনকার মতো বিদায় নিলাম, ভালো থাকবেন।